হ্যালো ফ্রেন্ডস দেশিস প্রসাদ ইউ আর ওয়াচিং রেডিওগ্রাফি উইথ প্রসাদ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা নিউ জয়েন্টের অস্ট্রিওর্থারাইটিস নিয়ে একটা ডায়াগনোসিস আলোচনা করব তো চলুন দাঁড়িয়ে না করে শুরু করা যাক তো এটা একটা বোথ এপি এপিভিউ এতে আমরা দেখতে পাচ্ছি এই এপিভিউ আমরা দেখতে পাচ্ছি যে ফিমারের যে লোয়ার পোর্শান আর টিভি যে আপার পোর্শান মানে যেটাতে জয়েন্ট ফর্মেশন হচ্ছে যে আর্টিকুলার সার্ফেসটা সেই তার পাশ থেকেই কিন্তু অস্টিফাইট বেরিয়েছে যে বনি আউটগ্রোথ এর রয়েছে তাইগুলি কিন্তু অস্টিফাইট অস্টিফাইট বেরিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নি জয়েন্ট স্পেস যেটা মিডিয়াল কম্পার্টমেন্টে কিন্তু কমেছে ফিবুলার দিকটা ল্যাটারাল কম্পার্টমেন্ট আর টিভিয়া মিডিয়ালি থাকে তাই এধারটা কিন্তু মিডিয়াল কম্পার্টমেন্ট মিডিয়াল কম্পার্টমেন্টে কিন্তু জয়েন্ট স্পেস কমেছে এটা একটা ল্যাটারাল ভিউ ল্যাটারাল ভিউ আমরা দেখতে পাচ্ছি প্যাটেলার যে বডি প্যাটেলার বডি থেকে কিন্তু অস্টিওহাইট বেরিয়েছে তো আমরা এটা বলতেই পারি যে পেশেন্টের অস্টিও আর্থারাইসিস ফরমেশান হচ্ছে সেটা মাইল্ড হতে পারে আর্লি হতে পারে তো আজকে এই ছিল একটা ছোটো টপিক এক্স রে ডায়াগনোসিস ইন থার্টি সেকেন্ডের বোথ নিয়ে অস্টিও আর্থার আর্থারাইটিস নিয়ে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধু শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চ্যানেলটিকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে